আজ আমার জন্মদিন মনেই ছিল না। সারাটা দুপুর এখানে ওখানে ঘুরেছি। আচমকা পকেটে একটা বল পেন গুঁজে দিয়ে কেউ বলল না হ্যাপি বার্থডে। সামান্য জ্বরে কপালটা পুড়তে পুড়তে উঠোনের মতো প্রশস্ত হয়ে উঠছিল। নোংরা উঠোনে শিউলি গাছের মতো একটি হাতও ছিল না তপ্ত ললাটে। জ্বরের ভেতর থেকে জিরাফের মতো গ্রীবা উঁচিয়ে দেখে নিচ্ছিলাম 22শে অক্টোবর আর ফেনের বাতাসে অস্থির ক্যালেন্ডারটাকে। আজ সারাদিন আমার দরজায় টোকা দিয়ে কেউ বলল না, না তুমি একা নও। আজ এই বিদেশি অন্ধকারে, আজ এই সমস্ত রাত্রিভর আমি নিজেই মোমবাতির শিখার মতো জ্বলতে থাকব। দেখি শেষ পর্যন্ত কোনো পেঁচা এসে বলে কি না, বাতিটা নেভাও আমি কষ্ট পাচ্ছি।